السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد দূর এবং কাছের দেশ ও প্রবাসের যে যেখানে বসে আর টিভির পর্দায় এই মুহূর্তে দেখছেন টপ টেন মার্ট লাইট অফ রমাদান পাওয়ার্ড বাই মুসলিম পাঞ্জাবি কো স্পন্সর হিসাবে আছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ঢাকা গ্রুপ প্রিয় দর্শক আজকে যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আমি এইচ এম এনামুল হক দর্শক প্রতিদিনের মতো আজকেও একটি বিশেষ নির্ধারিত বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হচ্ছে দান সদাকা এই পৃথিবীতে সমস্ত সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দিয়েছেন আল্লাহ পাকই দান করেছেন সুতরাং আমাদেরকে যে সম্পদ আল্লাহ পাক দান করলেন সেই সম্পদ আল্লাহর পথে ব্যয় করার জন্যই আল্লাহ পাক বিভিন্নভাবে অর্ডার করেছেন হুকুম দিয়েছেন সেই বিষয়ের কারণে আমরা আজকে বিষয় রেখেছি দান সদাকা আর এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেমে দিনকে আমাদের মেহমান করে নিয়ে এসেছি আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমে আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা গোলাম কবির আল আজহারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এরপরে রয়েছেন আর একজন বিজ্ঞ আলেমে দিন জনাব মাওলানা মাসুম বিল্লাহ আল মাদানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের দুজনকে মোবারকবাদ জানাচ্ছি দর্শক আমরা সরাসরি মেহমানদের কাছে চলে যাচ্ছি আজকের নির্ধারিত বিষয়ে আলোচনা শোনার জন্য জি মোহতারাম আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিয়েছেন যত সম্পদ যত রেজেক আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহই আমাদেরকে দিয়েছেন লালন পালন তিনিই করেন এজন্য তিনি হচ্ছেন রব কিন্তু আমরা আল্লাহর দেওয়া রিজেক আল্লাপাক যেই খাতে ব্যয় করতে বলেছেন যেইভাবে ব্যয় করতে বলেছেন ওই খাতগুলানে যদি আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করি তবেই কিন্তু আল্লাহর রাস্তায় দান করার সদাকা যে দান সদাকা এটা আমরা সওয়াবে পরিণত হয়ে আমাদের দ্বারা আদেশটা পালন করা হয় এই বিষয়ে কিন্তু আমরা গাফেল আপনি কোরআন সুন্নার দৃষ্টিকোণ থেকে যদি আলোকপাত করেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াবাদ জি মহতারাম আপনি কি চমৎকার বিষয় আজকে উপস্থাপন করলেন যে দান এবং সাদাকাত আমাদের কোনো কোনো এলাকায় আবার এটাকে খায়রাত বলা হয় জি তো আমরা এই দান এবং সাদকা করা এটা হচ্ছে আমাদের ইমানের একটি অবিচ্ছেদ্য অংশ কিন্তু আমলে সওয়ালে এটা হচ্ছে ইমানকে পূর্ণতা দানকারী একটি অংশ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানবতার মধ্যে ধনী এবং গরিব এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ কম দিয়ে অথবা না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন এবং এই উভয়কে পরীক্ষার স্থল হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে উভয়ের মধ্যে কিছু নিয়মাবলী দিয়েছেন তার মধ্যে অন্যতম নিয়ম হচ্ছে দান খয়রাত করা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলছেন যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত নামাজ কায়েম করো নামাজ আদায় করো এবং দান করো জাকাত আদায় করো এটা একটা কিন্তু অন্যতম দান ফরজ দান এবং তার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারের একটি বৈশিষ্ট্য হিসেবে তিনি বললেন যে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তারা ঈমানদাররা কী করে তাদেরকে আল্লাহ প্রদত্ত আল্লাহ পাক বলেন আমি যে সকল রিজিক তাদেরকে দান করেছি তারা ওখান থেকে আমার রাস্তায় ঈমানদারদের ডেফিনিশন কোরআনের শুরুতে বলতে গিয়ে যে ডেফিনিশনগুলো দিলেন তার ভিতর একটা হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একবার কোরআনুল কারিমের প্রথম পৃষ্ঠায় আপনি বলতে পারেন জি জি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন যে ওয়া মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ তোমাদের কি হলো অর্থাৎ তোমাদের কি হলো মানে তোমরা কেন কৃপণতা অবলম্বন করছো তোমরা কেন বখিলতা অবলম্বন করছো বখিল এবং কৃপণতা ভাব কেন দেখাচ্ছ যে তোমরা কেন আল্লাহ পাকের রাস্তায় দান করছো না তোমরা কি জানো না আল্লাযিনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনান্না সাবিল বুখল যারা নিজেরা কৃপণতা করে অন্যদেরকে কৃপণতা করতে বলে তাদের স্থান কিন্তু জান্নাত নয় তাদের স্থান হলো জাহান্নাম এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করার জন্য ফরজ সিস্টেম করে দিয়ে দিলেন যাকাত ওয়াজিব সিস্টেম করে দিয়ে দিলেন যাকাতুল ফিত্রা রমজান মুবারকের ফিত্রা এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তার অধিকার প্রতিবেশীর অধিকার আত্মীয়তার অধিকার আপনজনের অধিকার পরিবার পরিজনের অধিকার নিজের জন্য প্রয়োজন অনুযায়ী খরচ করা এটাও কিন্তু আপনি দানের সমাজ সব এমনকি আপনি পরিবার পরিজনের জন্য এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যে তোমার স্ত্রীর মুখে একটা লুকমা তুলে দিবা খাবারের এটাও সাদাকার সমান সব অনেক সুন্দর আপনি বলছিলেন আমরা আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ জি আমরা যাচ্ছি দ্বিতীয় মেহমান আমাদের জনাব মাওলানা মাসুম বিল্লাহ আল মাদানী সাহেবের কাছে মহতারাম সুন্দর করে বলছিলেন যে ইসলামের ভিতরে দান সদাকার গুরুত্বটা কি
নিজের জন্য আমার প্রয়োজন এটা আমি খরচ করব, কিন্তু আল্লাহ পাক সওয়াব দেবেন, সাদাকার সওয়াব, সুবহানাল্লাহ, পরিবারের জন্য দেবেন, সন্তানের জন্য দেবেন, পিতামাতার জন্য দেবেন, তাহলে আল্লাহ পাক এত দয়াবান যে বান্দা তুই তোর প্রয়োজনে খরচ করবি, তোর আত্মীয়তার প্রয়োজনে খরচ করবি, সেটাও আমি সাদাকার সওয়াব দেবো। তাহলে এই মহান রব বিভিন্ন খাত দিয়েছেন, যেখানে প্রয়োজন, যেখানে অপরিহার্য হয়ে যায়, প্রতিবেশীর ক্ষেত্রে, আত্মীয়তার হক আদায়ের ক্ষেত্রে, সমাজের বিনির্মাণের ক্ষেত্রে, দরিদ্রতা দূর করার ক্ষেত্রে, সেইখানে কেন আমরা কার্পণ্য করব, যদি বিষয়টি আপনি সুন্দরভাবে আলোকপাত করেন। শুকরান, জাজাকাল্লাহ খায়ের, চমৎকার একটি বিষয় আপনি অবতারণা করেছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার যা রিজিকই তো আমাদের কাছে দিয়েছেন, আমরা যে যত কোটি কোটি টাকার মালিক হই না কেন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু ডিফিনিট কিছু জায়গা নির্ধারণ করে রেখেছেন, যেখানে আমরা এই তার দেয়া সম্পদ থেকে ব্যয় করব, এটা তিনি চান, পছন্দ করেন। ইচ্ছা করলে তিনি আমাদের থেকে সব কিছু ছিনায় নিতে পারেন। পৃথিবীতে মাঝে মাঝে আগুন লাগে বা অনেকের ধন সম্পদ, লঞ্চ ডুবিতে, বিমান দুর্ঘটনায় অনেক সম্পদ শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ চাচ্ছেন তার দেয়া সম্পদ সঠিক জায়গায় আমরা বণ্টন করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সফের মধ্যে ব্যবসায়িক লেনদেনের কথা বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা তুঞ্জিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছি, ইমানদারেরা, তোমাদেরকে কি আমি একটা ব্যবসার সুসংবাদ দেব, যে সুসংবাদটা তোমাদেরকে পরকালের জাহান্নামের আযাব থেকে মুক্তি দেবে? এক নম্বর হচ্ছে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস আনবে, আখিরাতের প্রতি বিশ্বাস আনবে। দুই নম্বর হচ্ছে আল্লাহর প্রতি জিহাদ করবে মাল এবং জান দিয়ে। দেখেন, সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তিনি চান, জীবনটাও আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই তার সম্পদ দিয়ে যদি আমরা তার রাস্তায় চলি, এটাই জিহাদ। দায়িত্বের মধ্যেও পড়ে, দায়িত্বের মধ্যেও পড়ে, কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়াফিয়া মুআলিহিম হাক্কুল লিসাইলি ওয়াল বাহর। আল্লাহু আকবার। তারপরে আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দানের ব্যাপারে, খাওয়ার ব্যাপারেও একটা লিমিটেশন দিয়েছেন, যেটা আমাদের রমজানে আমাদের থেকে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো, পান করো, কিন্তু অপচয় করো, প্রয়োজনের অতিরিক্ত করো, প্রয়োজনের অতিরিক্ত না, কিন্তু দানের ব্যাপারে এরকম কোনো লিমিটেশন নাই। এই যে প্রয়োজনের কথা আসলে খাওয়ার ব্যাপারে, বিশ্বনবী কিন্তু আমাদের যেহেতু মডেল, কোরআন এসেছে বিশ্বনবীর কাছে, আমরা ইসলাম পেয়েছি বিশ্বনবীর কাছ থেকে, সুন্নাহ এত্তেবায়ে সুন্নাহ, ইসলাম মানার ক্ষেত্রে, আল্লাহর বিধান মানার ক্ষেত্রে রসুলকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করব। সেই রসুল কিন্তু খানাপিনার ব্যাপারে বলেছেন, সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে তুমি পেটের এক অংশ খাও, এক অংশ পানি, এক অংশ খাদ্য, এক অংশ খালি রাখার ব্যাপারে। তাহলে এর অতিরিক্তটাই মনে হয় অপচয়ের কাতারে পড়ে। দর্শক, সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি বিরতির পরেই। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে, আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনা। জি, আপনি সুন্দরভাবে বলছিলেন যে নিজের প্রয়োজনে অতিরিক্তটা খরচ করা যাবে না, ওইটা অপচয়ের মধ্যে পড়বে, এটা অপচয়ের মধ্যে পড়বে, কিন্তু আপনি নিজের বিষয়টা ঠিক রেখে যদি অন্যদেরকে দেওয়ার ক্ষেত্রে ইসলাম কোনো লিমিটেশন দেয় না, যে এই পরিমাণ দিবা আর বেশি দেওয়া যাবে না। যাকাতের একটা খাত উল্লেখ আছে, আটটা খাত, এই খাতের বাহিরে যদি কেউ চায় তাহলে তার দানের সব দেওয়া হবে, যেমনটি আমাদের মহতারাম বলেছিলেন। দেখেন, আমরা একজন ভাইয়ের সাথে যদি একজন হাসি দিয়ে কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবতিসামুক আলি আখিকা লাকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি দিয়ে কথা বলো, সেটা দানের সব দেওয়া হবে, সুবহানাল্লাহি বিহামদি। তার মানে হচ্ছে দানটা আল্লাহর কাছে স্পেশাল, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে খুব বেশি পছন্দ করেন। এজন্য ওই যেগুলো বলা হলো, যে আত্মীয়তা সম্পর্ক, স্ত্রীর পরিবার পরিজনের ভরণ পোষণের ক্ষেত্র দানের সব, এখানে বলা হয় না রোজার সব, এখানে বলা হয় না হজের সব, এখানে বলা হয় না যে সলাতের সব, বলা হয়েছে কি প্রত্যেকটা ভালো কাজের সাথে দানকে সম্পৃক্ত করেছেন। আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা জায়গায় বলেছেন, আস-সাদাকাতু তারুদুল বালা, কেউ যদি বালা মুসিবত থেকে নিজেকে সেভ করতে চায় তাহলে সেজন্য, বালা মুসিবত আসতেছে, করোনা, ওমিক্রন এবং আসমানি গজবে অসংখ্য বালা মুসিবত আসতেছে, বিপদ আপদ হঠাৎ করে হচ্ছে, চলাচলের পথে হচ্ছে অ্যাক্সিডেন্ট, তাহলে এগুলোর থেকেও সাদাকা আমাদেরকে বাঁচিয়ে দিবে। নিঃসন্দেহে, নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সাদিকুল মাসদুক, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ওমান আসদাক মিনাল্লাহি কিলা, আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে অধিক সত্যবাদী কে আছে? তিনি বলেছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ রাসূল কখনো মন গড়া কোনো কথা বলেন না। সুতরাং তিনি বলেছেন তারুদ্দুল বালা, দান সাদাকা যে যত বেশি করবে। আমি দেখেছি অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে আমি আরব দেশে হসপিটালে ডিউটি করার আমার সুযোগ হয়েছে, আমি দেখেছি বড় বড় শায়েখরা এসে তারা
রুগীর পাশে, তার আত্মীয় স্বজন না, সাধারণ রুগী হাজিদের পাশে এসে দোয়া করে তাদেরকে কিছু হাদিয়া দিয়ে যেতেন। তো আমি একদিন কৌতূহলবশত একজন শাইখকে জিজ্ঞেস করলাম, আসসালামু আলাইকুম শাইখ, কেফার হাল, আপনি কেমন আছেন, আপনার এই কাজটা আমার খুব ভালো লেগেছে, এটা আপনি কতদিন ধরে করছেন, কী জন্য করছেন? তখন তিনি বলল যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আসলামের হাদিস হচ্ছে আয়াদাতুল মারিদ, আর আল্লাহ রসুলের আরেকটা হাদিস হচ্ছে বালা মুসিবত থেকে যদি তোমাকে সেফ রাখতে চাও তাহলে দান করো। আমি এই রুগীর পাশে আসলে আমার বিপদের কথা স্মরণ হয়, আমারও তো এরকম বিপদ হতে পারতো। যে আমি আপনার কাছে আসবো মহতারাম, একেবারে সংক্ষিপ্ত সময় দুই মিনিটের ভিতর যদি আপনি বলেন যে এই দান সদাকার ক্ষেত্রে আমরা কেন কার্পণ্য করি এবং কার্পণ্য করার ক্ষেত্রে আমাদের শাস্তিটা কি? আল্লাহ আল্লাহু আকবার, যে কার্পণ্যতা, এই কার্পণ্যতা ধনী ব্যক্তিরই তো কার্পণ্যতা করে, যে যাদের সম্পদ আছে, যাদের সম্পদ নেই তারা তো কার্পণ্য করার প্রশ্নে আসে না, নাই তো করবে কি? আবার সকল ধনী ব্যক্তি কার্পণ্যতা করেন ব্যাপারটা কিন্তু এরকম না। তো এই জন্য এই কৃপণতা কখনো কখনো মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছে দেয়, ইমানকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য এই কৃপণতা থেকে আমাদেরকে সতর্ক করা হয়েছে, এবং এই কৃপণতা কার্পণ্যতার কারণে যদি সে ইমান হারা হয়ে মারা যায় সে কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। জি, কোরআন বলছে, কোরআন বলছে। আর একটা কথা হচ্ছে যে কোরআনুল কারীম বলছে মানুষ যেই যেই কারণে মানুষ জাহান্নামে যাবে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তার মানে আল্লাহর ইমানের সাথে এটা সম্পর্ক, সুবহান তাআলা বলছেন ইমানের সাথে দানের সম্পর্ক, দান ইমানকে, মানে আল্লাহ বলেছেন তার আদেশ, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে আল্লাহর হুকুম অনুযায়ী দান করো। হ্যাঁ, আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার যত কারণ আছে একটা হলো আল্লাহকে অবিশ্বাস করা, আর একটা হচ্ছে এতি মিসকিন, অসহায়, দরিদ্র, এদেরকে দান খয়রাত না করা। তো এই আমাদের সমাজে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, প্রশ্ন করা হবে, ইতাসআলুনা আলিল মুজরিমিন, কেন তোমরা জাহান্নামে এসেছো? তখন জাহান্নামীরা জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এবং আমরা এতি মিসকিন অসহায়দেরকে আমরা দান করতাম না, খাবার দিতাম না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ তোয়ামুত তোয়াম, মানুষদেরকে খাবার দাবার দান করো। এবং আমাদের সমাজে যারা দারিদ্র আছে দান করো, একটি সমাজের ভিতরে যারা ধনাঢ্যশীল আছে এবং যারা দরিদ্র শ্রেণী আছে, এই ধনাঢ্য শ্রেণী তো অবশ্যই দরিদ্র শ্রেণীর সম্পর্কে জিজ্ঞাসিত হবে, অবশ্যই জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল্লাহি লা ইউমিন, তিনবার বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন, যে ওই ব্যক্তি ইমানদার নয়। সাহাবায়ে কেরাম হতভম্বিত হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কারা মুমিন নয়? কই নিজেরা পেট পুরিয়ে খেয়ে ঘুমিয়ে থাকলো, শুয়ে থাকলো, আরাম করলো, পাশেই তার প্রতিবেশী না খেয়ে শুয়ে আছে, আল্লাহর কসম সে ইমানের দাবি করতে পারে না। তার মানে ইমানই নাই, তার মানে দান ইমান নাই, ইমানের দাবি করতে পারে না। দানের সাথে ইমানকে সম্পর্ক জুড়িয়ে দেওয়া হলো। আরেকটা জিনিস দেখে, আমাদের সমাজে এই দানের ক্ষেত্রে দুইটা ভুল আছে। এই তো রমজান মাস আসছে, এখন রমজানের ক্ষেত্রে দেখবেন যে অনেক বড় বড় লোক, ধনী মানুষ, তারা কাপড় কিনবে, জাকাতের কাপড় কিনবে, এই কিনবে, সেই কিনবে, গরিব মিসকিনদেরকে একটা বড় ধরনের ডিক্লারেশন দেওয়া হলো, তারা এসে বিরাট লম্বা সিরিয়াল ধরলো, লাইন ধরলো, পদদলিত হয়ে বহু মানুষ মারা গেল। না, ইসলাম কিন্তু এটা বলে নাই। ইসলাম বলেছে যে যারা প্রাপ্য অধিকার, দানের অধিকার, আপনি যে ফরজ জাকাত দান করতেছেন, ফেতরা করতেছেন, দান করতেছেন, এগুলি তাদের গরিব মিসকিনদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়, কারণ আপনার দায়িত্ব, আপনার উপর ফরজ দায়িত্ব। আপনার কাছে কিন্তু এরা করুণার পাত্র হয়ে আসে না, কিন্তু জি জি, এরা আল্লাহর কাছে করুণার পাত্র। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, জিজ্ঞেস করবেন, এই জন্য আপনি দান করতে কিন্তু বাধ্য। অবশ্যই, যার যার দায়িত্ব তাকে পালন করতে। এটাগুলো আমাদের সমাজের একটা ভুল ধারণা। রমজান মাসে আমি অনুরোধ করব ধনী ভাইদেরকে যে আপনারা আপনাদের অধিকারগুলো যারা প্রাপ্য তাদেরকে পৌঁছে দেবেন, এক। আরেকটা, আমাদের সমাজে ধনীদের মধ্যে প্রায় এটা দেখা যায় যে ওনারা করেন কি, আপনি ফরজ হজ আদায় করেছেন, এরপরে যতবার হজ করবেন সব নফল হবে, কিন্তু সব নফল হবে। এরপর আপনি একবার উমরা করেছেন সুন্নাহ, এরপর বারবার আপনি উমরা করতেছেন, বারবার আপনি হজ করতেছেন, বারবার আপনি অন্য কাউকে পাঠাচ্ছেন, এইটা ফরজটা আদায় হয়ে যাওয়ার পর ইসলামী শরীয়ত বলছে, এটাকে আমরা পড়েছি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে, ফিকহুল আওলাবিয়াত, অগ্রাধিকারের ফেকা বিধিবিধান একটা রয়েছে, সেটা কি বলতেছে, যে আপনি আপনার এলাকায় দরিদ্র অসহায় মানুষ যারা আছে তাদের জন্য কর্মসংস্থান করে দেন, আপনি একজন উদ্যোক্তা হন, আপনি তাদের জন্য উৎপাদনশীল এমন কিছু ব্যবস্থা আপনি করে দেন তাদের জন্য। এটা আপনি না করে বারবার যে নফল হজ আদায় করতেছেন, আপনি কিন্তু মাগরুর, আপনি দোকার মধ্যে পড়ে আছেন, আপনি ফরজ আদায় করার পর। আর আরেকটা ভুল ধারণা আছে, আরেকটা ছোট্ট একটা ভুল ধারণা আছে, এটা অনেকে মনে করে যে ফরজ দান মানে হচ্ছে জাকাত, ওয়াজিব দান মানে হচ্ছে ফেতরা। না, এক্ষেত্রে একটা ভুল আমরা করতেছি, এই যে প্রতিবেশীরা না খেয়ে শুয়ে আছে, এখানে আপনার উপরে যদি জাকাত ফরজ না হয় আপনার উপরে এদেরকে দান করা ফরজ। জি, অবশ্যই, ইসলামের বিভিন্ন সিচুয়েশনে, ইসলামের অল্প প্রয়োজনে এরকম মাঝে মাঝে দান করা, জাকাত ফেতরা ছাড়াও ওয়াজিব ফরজ হয়ে যায়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। অল্প সময়ের ভিতরে অত্যন্ত মূল্যবান কথা চলে এসেছে। দর্শক, আমাদের অল্প সময়ের ভিতরে যে কথাগুলি আসলো, মূল্যবান কথাগুলি আসলো, যাদের উপরে দায়িত্ব
গরিবের হক আদায় করা, কারণ আল্লাহ পাক বলেছেন ওয়াফিয়া মুআলিহিম হাক্কুল লিসাইলুল মাহরুম, সম্পদশালীদের ভিতরে গরিবের একটা অংশ রয়েছে, সেই অংশটা আপনাকেই যে দায়িত্ব পালন করে দিয়ে আসতে হবে, আমরা যেন এই দায়িত্ববান হতে পারি, নতুবা আমরা ঈমান হারা হয়ে যাব। যেহেতু আল্লাহ পাক এটাকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন, আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝে শুনে প্রকৃতভাবে ঈমানদার হয়ে আমাদেরকে দানশীল হয়ে নবীর আদর্শে দানশীল হয়ে, যেই নবী দানের ক্ষেত্রে প্রবাহিত বাতাসের চাইতেও বুলন্দ ছিলেন, সেই নবীর আদর্শের উম্মত যেন আমরা হতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। হাজা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।